হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি ইতি আক্তার, আজ আপনাদের সাথে দুইটি অ্যাপস শেয়ার করব। এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না, আপনার মোবাইলই সব কিছু পড়ে শোনাবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমি অ্যাপস দুইটার কাজ দেখাবো। তো আপনি ফেসবুকে যাবেন, যে কোনো নিউজ যদি আপনার পড়ার ইচ্ছা হয় বা পড়তে চাচ্ছেন, তো তারপর পড়তে ইচ্ছা করছে না, তারপর এটা আপনি কিভাবে কাজ করবেন আমি দেখে দিচ্ছি। তো এই যে খালেদা জিয়া বলেন, এটা আপনাকে আমি কপি করে দেখাচ্ছি। তো কপি, তারপরে যাই ক্লিক করুন। খালেদা জিয়া বলেন, বিটিভি দেখার জন্য আমার টেলিভিশনের দরকার নেই। তো এভাবে আপনি শুধু এইটুকুই না, আপনি যদি অনেক বড় একটা পড়তে চান, হিস্টোরি যদি পড়তে চান, যদি দেখেন যে অনেক বড় পড়ার ইচ্ছা হচ্ছে না, তো এইভাবে যদি আপনি ধরেন এইটা আমি চাপড়ে দেখাচ্ছি, এটাও পড়ে দেবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ কারাগারের ডিটার সেন্টারে দুইটি জাতীয় দৈনিক পড়ার সুযোগ দেওয়া হয়েছে, এর মধ্যে একটি হলো দৈনিক যুগান্তর। তো এইভাবে আপনি এটা ইউজ করতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন। তো আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর T2S লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপসটা অবশ্যই আপনি ইনস্টল করবেন। এই অ্যাপসে আমি ওপেন করে দেখাচ্ছি, এখানে কিছু সেটিংসের কাজ আছে। তো আপনি সেটিং ওপেন করবেন। ওপেন করার পর এখানে সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর এখানে এই বেঙ্গলিটি দিবেন, এখানে অনেক ধরনের ভাষা আছে। তারপর বাংলাদেশ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচে দেখবেন যে কপি, কপি টু স্পিক। তো এই জায়গায় আপনি ওপেন করে দিবেন। এখানে অফ দেওয়া থাকে, তো আপনি যেভাবে থাকে তো আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এটা হচ্ছে আপনাদের, আপনি কত স্পিডে শুনতে চান, কত স্লো শুনতে চান এই কথাগুলো, এইটা। তারপর এই গুগল টেক্সট টু স্পিক, এটা আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড সেটে থাকে, যদি কারোর না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এটার কাজ এখানে শেষ। তারপর আপনি ট্রেক ফ্রিতে যাবেন। তো এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, এটারও একটা সেটিংয়ের কাজ আছে। তো এটা সেটিংয়ের কাজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে কিপ দ্য স্ক্রিন অন, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর টিটিএস সেটিং আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল টেক্সট টু স্পিক, তো এটা আপনি ওপেন করবেন। আমি ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে এখানে ল্যাঙ্গুয়েজের এই জায়গায় বেঙ্গলি বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানেও কাজ শেষ। তো এখানে কাজ শেষ হওয়ার পর আপনি ঠিক এই দুটা অ্যাপসের মাধ্যমে আপনি ওইভাবে শুনতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।